সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত আছেন মডেল ও অভিনেতা প্রিন্স চৌধুরী। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, ভালো। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি, অনেক ধন্যবাদ। প্রথমেই আপনার সম্প্রতি কাজ করা শেষ হলো যে চলচ্চিত্রে, তোরে কত ভালোবাসি, এই চলচ্চিত্র সম্পর্কে একটু জানতে চাই। কোথায়, কিভাবে শুটিং করা হয়েছে, কিভাবে এটার সাথে যুক্ত হওয়া হলো এবং কবে নাগাদ এটি রিলিজ পাবে? আচ্ছা, প্রথমে থ্যাংকস আমাকে এত চমৎকার একটা প্রশ্ন করার জন্য। এটা হচ্ছে আমার প্রথম ফিল্ম তোরে কত ভালোবাসি। এটা হচ্ছে স্বপ্নতর প্রোডাকশন ব্যানারে এটা নির্মাণ হয়েছে। এটা ডিরেক্টর নাম হচ্ছে দেওয়ান নাজমুল এবং আমরা টোটাল শুটিংটা করেছিলাম হচ্ছে বান্দরবনে এবং কক্সেস বাজারে। এটা একটা পাহাড়ি একটা অল্প বয়সে একটা ছেলে মেয়ের জীবনের প্রেক্ষাপট নিয়ে গল্পটা। আমি আশা রাখি যে চলচ্চিত্রটা হয়তো বা একটু ভালো কিছু হবে, এটা আমার বিশ্বাস। এবং এটাতে আমি মানে আমরা নতুন মুখ দুইজন ছিলাম, এছাড়া বাকি সব সিনিয়র আর্টিস্ট ছিলেন। আচ্ছা, কার কার ছিলেন? যেমন আমার এটা ভিলেন হিসেবে ছিলেন শিবাশানু ভাই, ডন ভাই ছিলেন, এবং বাবা মার চরিত্রে ছিলেন রেবেকা ম্যাম, সুব্রত দা ওনারা ছিলেন, দুলারি ম্যাম ছিলেন। এবং এটাতে গান গেয়েছেন হচ্ছে বেবি নাজনীন, তারপর কলকাতার আকাশ সেন। সব মিলিয়ে আমি আশা রাখি যে ভালো কিছু হবে। আর এই ছবিটার সাথে আমি যুক্ত হয়েছিলাম ওই দেওয়ানাজমুল স্যারের কাছে হচ্ছে আমি কিছুদিন অভিনয়ের একটা কোর্স করেছিলাম, কারণ আমি যেহেতু একদমই নিউকামার, তো ওইভাবে অভিনয় পাকাপোক্ত ছিলাম না। এরপর উনি ওনার কাছে যখন আমি অভিনয়টা শিখতে গিয়েছিলাম, তখন উনি আমাকে বললো যে তোমাকে নিয়ে একটা রিস্ক নেওয়া যায়। এরপর মিটিং, প্রোডিউসারের সাথে মিটিং, এই এক পর্যায়ে প্রি প্রোডাকশনের কাজ শুরু হয়, দেন শুরু হলো আর কি। আচ্ছা, তো এটাই আপনার প্রথম চলচ্চিত্র, আপনার অভিনীত? হ্যাঁ, এটা আমার প্রথম চলচ্চিত্র। তো প্রথমেই চলচ্চিত্রে কাজ করতে পারা বা কাজ করার অফারটা যখন এলো, তখনকার অনুভূতিটা কেমন ছিল? নার্ভাসনেস কেমন কাজ করেছে? নার্ভাসনেস খুব একটা কাজ করেনি, কারণ আমি এর আগে কিন্তু অনেকগুলো কাজ করেছিলাম। যেমন আমি আর বেশ কিছু মিউজিক ভিডিও আমি করেছি। আমি সম্প্রতি একটা কাজ শেষ করলাম আসিফ ভাইয়ের, এটা হচ্ছে আমি আর উর্মি নামে মডেল একটা কাজ করেছিলাম, পরিচালক ছিলেন খোকন ভাই। বেশ মোটামুটি অনেকগুলো কাজ করা হয়েছে এবং সিরিয়ালেও কাজ করেছি, তো সিনেমা এটাই প্রথম। প্রথম দিকে একটু অবাক লাগছিল যে আসলে এখন তো চলচ্চিত্রের সময়টা খুব বাজে একটা অবস্থায় যাচ্ছে, যে খুব বেশি একটা ভালো যাচ্ছে না। সেই ক্ষেত্রে আমার মতো নিউকামারের চলচ্চিত্র দর্শক কি দেখবে কি দেখবে না, এটা নিয়ে কিন্তু এখনও হতাশায় আছি, যেহেতু আমার চলচ্চিত্রটা এখনও রিলিজ হয়নি। সো আশা রাখি হল পর্যন্ত যাক, বাকিটা দর্শক বলে দিবে। আর চলচ্চিত্রের মানে ফিলিংসটা অন্যরকম, এটা আসলে বলার মতো কোনো কিছু নাই। আচ্ছা, এই চলচ্চিত্রটিতে গল্পটিতে কোন বিষয়টাকে বেশি ফোকাস করা হয়েছে? এই গল্পটিতে সবচেয়ে মানুষের যে অধিকারটা এখানে ফোকাস করা হয়েছে, আমরা যে হতদরিদ্র যে মানুষগুলো আমাদের চারপাশে আছে তাদের জীবনের গল্পটা নিয়ে এখানে করা হয়েছে। যে আমাদের আশেপাশে অনেক মানুষ আছে যে তারা তাদের মানব জীবনের অধিকারগুলো থেকে তারা বঞ্চিত, বা এক শ্রেণীর মানুষ আছে যা ওদেরকে শোষণ করে খাচ্ছে। তো ওদের এই অধিকারটা নিয়ে মূলত আমার এই চলচ্চিত্রটা, গল্পটা মূলত এটা নিয়ে। আশা রাখি বাকিটা আল্লাহর ইচ্ছা। কবে নাগাদ রিলিজ পাবে এটি? আমাদের তো প্যান্ডামিক সিচুয়েশন গেল, কিছুদিন আগে শেষ হলো। এই জন্য হচ্ছে আমার সিনেমা সম্পূর্ণ কাজ শেষ, এডিটিং, ডাবিং, সেন্সর বোর্ডও হয়ে আছে। এখন এই বছরটা শেষ হোক, সো ইনশাল্লাহ জানুয়ারিতে একটা ভালো দিনক্ষণ দেখে নতুন বছরে দেখি রিলিজ করা হবে। আচ্ছা, অভিনয়ের সাথে সম্পৃক্ততা কবে থেকে এবং কিভাবে যুক্ত হওয়া হলো? আমার অভিনয় মডেলিংটা শুরু করেছি আমি 2015 থেকে শুরু, আর অভিনয়টা শুরু করেছি আমার মনে আছে 2018 সালের মার্চের 15 তারিখে, যেদিন আমার বার্থডে ছিল ওই দিন থেকে আমার অভিনয় শুরু। আর মডেলিংটা করেছিলাম আমার গ্রুম, আমার মূলত কিন্তু র্যাম্প মডেল থেকে আসা আমি। আমি র্যাম্প মডেলিং করতাম প্রথমে, এরপর ফটোশ্যুট, এরপর মিউজিক ভিডিও করতাম, অনেক মিউজিক ভিডিও করেছি। তো এরপর মনে হচ্ছে একটু অভিনয় আসা যাক, এরপর 2018 সালে অভিনয়ের সাথে সম্পৃক্ত। বাহ, প্রথম কোন নাটকে কাজ করা হয় এবং এ পর্যন্ত যে কয়েকটি নাটকে কাজ করা হয়েছে, কোন নাটকটিতে ভালো লাগা বা ভালোবাসাটা বেশি কাজ করেছে? আমার মনে আছে আমার প্রথম নাটক ছিল একটা সিরিয়াল হাই সোসাইটি, যেটা হচ্ছে এশিয়ান টেলিভিশনে গিয়েছে। এখানে আমার কো-আর্টিস্ট, প্রথম দিনের কো-আর্টিস্ট ছিলেন আমার শর্মিলা আহমেদ ম্যাম, অরুণা বিশ্বাস ম্যাম ছিলেন আমার কো-আর্টিস্ট। ওইটা ছিল আমার প্রথম নাটক, এটা এশিয়ান টেলিভিশনে গিয়েছে এবং ওইটাই প্রথম অভিজ্ঞতা, মানে অভিনয় করব, হাত পা কাঁপছে, এত বড় স্টার এদের সাথে কাজ করছি, ওইখান থেকে যাত্রাটা শুরু। আমার অভিনীত এই পর্যন্ত যতগুলো নাটক আমি করেছি, এর একটা সিঙ্গেল নাটক আমার মানে গল্পটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং চরিত্রটা বেশি ভালো লেগেছে, সেটা ঘরের সূত্র। এটা হচ্ছে নাগরিক টিভিতে প্রচার হয়েছিল এবং বেশ প্রশংসা কুড়িয়েছিলাম কাছের মানুষদের কাছ থেকে বা দর্শকের কাছ থেকে। এই নাটকটা আমার কাছে একটা মেমোরেবল হয়ে থাকবে। বাহ, তো মডেলিং দিয়ে যাত্রা শুরু হয়েছিল আপনার, জানতে চাই কোন কোন বিষয় নিয়ে কাজ করা হয়েছে? আমার শুরুটা হয় প্রথম র‍্যাম্প মডেলিং দিয়ে,
আমি ফিটন খান নামের একজন গ্রুমের কাছে আমি গ্রুমিং শিখি, ওনার কাছ থেকে মূলত আমার শুরু। এরপর আমি র‍্যাম্প মডেলিং কাজ করেছি প্রায় 2 বছর টানা। বাংলাদেশে বড় বড় র‍্যাম্পে স্টার যারা, তাদের সাথে আমার স্টেজে হাঁটা হয়েছে, ক্যাটওয়াক করা হয়েছে। এরপর শুরু হয়েছে আমার স্টিল ফটোশুট করেছে বাংলাদেশে ইজি থেকে শুরু করে বড় বড় ব্র্যান্ডগুলির। আমি ব্র্যান্ড অ্যাম্বাসিডার আছি ভিজা পয়েন্টের, বর্তমানে রানিং আছে, বেশ কিছু ফটোশুট করা হয়েছে। এরপর মিউজিক ভিডিও করা হয়েছে, যেমন আমার একটা জনপ্রিয় গান আছে খালেদের, কোনো কারণে ফেরানো গেল না তাকে, এটাতে আমার কো-আর্টিস্ট ছিলেন লারা লোটাস। এই কাজটা আমাকে বেশ প্রশংসিত করেছে। মডেলিং এর পাশাপাশি আপনি উপস্থাপনাতেও বেশ অ্যাক্টিভ। জানতে চাই যে কোন কোন অনুষ্ঠানের উপস্থাপনা করা হয়েছে, বাবুসপুর জায়গাটাকে কতটুকু এনজয় করছেন? আমি মূলত একটা বেসরকারি চ্যানেলে এখন উপস্থাপনা করছি, একটা লাইভ প্রোগ্রাম। সো উপস্থাপনা জায়গাটা যতটা এনজয় করি তার থেকে বেশি ভয় কাজ করে, স্পেশালি আমার কাছে, কারণ আমি যতগুলো প্রোগ্রামই করছি ম্যাক্সিমাম লাইভ প্রোগ্রামগুলো করছি। এখানে এত বেশি সতর্কতা মেনটেন করে কাজ করতে হয়, যেহেতু আপনি একটা উপস্থাপনার জায়গায় বসে আছেন, আপনি হয়তো বা বুঝতে পারবেন যে আপনি স্ক্রিনে যতটাই হাসছেন ভিতরে কিন্তু একটা কাজ করে যে না জানি কিছু একটা ভুল হয়ে গেলো বা কি। এনজয় করি, কিন্তু আমার কাছে উপস্থাপনার জায়গাটা আমি এনজয় করি, বাট আমার ভিতর নার্ভাসনেসটা একটু বেশি কাজ করে, এবং এখনও অনেক বেশি কাজ আমি করছি। বিভিন্ন চ্যানেলে আমি লাইভ প্রোগ্রাম করছি এবং রানিং আমি একটা চ্যানেলে রেগুলার কাজ করছি, এই তো। আচ্ছা, অনেকেই আছেন যারা বড় পর্দায় কাজ করলে তখন আর ছোট পর্দায় কাজ করতে চান না, তো আপনার ছোট পর্দা নিয়ে আর কি পরিকল্পনা? ছোট পর্দায় আমি সবসময় কাজ করতে চাই, কারণ এখানের এনভায়রনমেন্টটা একদম টোটালি অন্যরকম। আমি চাই যে বড় পর্দায় আমার লাক কী হবে এটা আমি নিজেও জানি না, সিনেমাটা রিলিজ হওয়ার পর বলতে পারবো যে আদৌ আমি কি বড় পর্দার কাজ করতে পারবো কি না, বা দর্শক আমাকে রিসিভ করতে পারবে কি পারবে না। আমি অতদূর ভাবছি না, কিন্তু আমি চাই যে আমি রেগুলার ছোট পর্দায় কাজ করে যেতাম, কারণ আমি এই জায়গাটা খুব এনজয় করি নাটকে। চমৎকার। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে প্লিজ। দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা যেহেতু বাঙালি মানুষ, তো বাঙালি সংস্কৃতিকে ধরে রাখুন, বাঙালি সংস্কৃতির সাথে থাকুন, এবং আমাকে ভালোবাসবেন, দোয়া করবেন যেন আপনাদেরকে অনেক ভালো ভালো কাজ আমি উপহার দিতে পারি, এবং এটিএন বাংলার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে আসার জন্য। চায়ের চুমকের পক্ষ থেকে, এটিএন বাংলার পক্ষ থেকে সবসময়কার মতোই অনেক শুভকামনা রইল। ধন্যবাদ, আপনাকে, ভালো থাকবেন। দর্শক, আজ এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন, দেশকে ভালোবাসুন। চায়ের চুমকের এপিসোডগুলো youtube.com/etinbangla প্রোগ্রামে গেলেই পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশে ভালো। জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ আসে চোখে মুখে, চায়ের চুমুকে, চায়ের চুমুকে।